হ্যালো কি করছো সবাই উঠ করে একটু লাইভে আসলাম জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট তার বেশি না তার বেশি না এক্ষুনি চলে যাবো এক্ষুনি অফ হয়ে যাব কিছু কিছু জিনিস না মনে হচ্ছে মানে ব্যাপারগুলোর মধ্যে না থাকাই ভালো তো সেই কারণে আমিও কিছু কথা বলতে আসলাম এইমাত্র প্রীতমের একটা ভিডিও দেখলাম সৌরভ লাহিরি হ্যালো হাই পূজা সফিসিয়াল কি হলো প্রতিভা ব্লগ বলো দি ভাই কি বলি বলো তো বোন অফিসিয়াল দিদি এত রাতে সে হাই দিদি কেমন আছো ভালো আছি সোমা ব্যাপারে হ্যালো হাই হ্যালো সানোয়ারা বেগম হাই টুসু লাইফস্টাইল এসে গেছি দি ভাই থ্যাংক ইউ এসে ঘোষাল খুব খারাপ লাগছে গো দিদি হ্যাঁ গো কিন্তু আমি জাস্ট একটা কথা বলবো আমি কালকে অবধি না কারোর সঙ্গে কথা বলতাম না বুঝলে আলাদা করে দুষ্টু মেন মিষ্টি হাজি হাই দিদি হ্যালো পাখি অফিশিয়াল হাই হ্যালো সানোয়ারা বেগম হ্যালো হ্যালো কেমন আছো দিভাই ভালো আছি মৌ চ্যাটার্জি এম এস কি হলো আবার জয়সি সেরকম কিছুই হয়নি জাস্ট এমনি আসলাম একটা দুটো কথা বলেই চলে যাব পুজোর অফিসিয়াল পুচকিগুলো কোথায় পুচকিগুলো এই দেখো ঠিক করে সৌ না নবুষা সরকার কেমন আছো বোন ভালো আছে গো সুস্মিতা নস্কার কি হয়েছে দিদি বলছি নূপুর বিশ্বাস একটা সুন্দর সম্পর্ক এইভাবে নষ্ট হয়ে গেল নষ্ট হচ্ছে ওদের মানে আমি যতটা বুঝতে পারছি দিশানিরও দোষ আছে প্রীতমের ভিডিওটা দেখে বুঝতে পারলাম আচ্ছা আমিও এলাম দি ভাই অদ্রিজা ডেলি হ্যাঁ ভালো করেছো বোন এসেছো চিত্রা বুবাই কি করছো দি আমি এই খেয়ে দেয়ে উঠে বসেছিলাম তো প্রীতমের ভিডিওটা দেখলাম মাগুলো ধন্য গো সত্যি হ্যাঁ সীতা ঠিকই বলেছো এই মানে সত্যি মায়েরা সত্যি ধন্য যার ফলে আজকে এত সুন্দর সম্পর্ক তো তোমরা প্রীতমের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছ তো প্রীতমের ভিডিওটা দেখে যেটা আমি জানতে পারলাম যে দিশানি কালকে প্রীতমকে সব জায়গা থেকে ব্লক করেছে ডিপি উড়িয়ে দিয়েছে তারপরে কি সব ট্যাগ ফ্যাক উড়িয়ে দিয়েছে এইসব করেছে কিন্তু বিশ্বাস করো আমার কথা দিশানি আমাকে এই কথাগুলো বলেনি যে দিদি আমি ওকে ব্লক করেছি বা কিছু দিশানি আমাকে শুধু একটা কথাই বলেছে ও আমাকে ব্লক করে দিয়েছে ও আমাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে আমি এখনও ওর ডিপি চেঞ্জ করিনি যেদিন ও ওকে ঘরে তুলবে সেদিনকার আমি সব চেঞ্জ করে দেবো যেদিনকার আমার মনে হবে সেদিনকার মা হুপোস করবে দেখবে আফসোস করবে কী জানি গো আফস করবে কি না যদি আফস্বাস করারই হতো এখনই মেয়েদের লাইফটা এরমভাবে নষ্ট করতো না তো আমাকে কিন্তু কালকে দিশানি একবারও বলেনি যে দিদি আমি ওকে ব্লক করেছি আমি না বুঝতে পারছি না বিশেষ করে ভালোই ছিলাম দুদিন আগে অবধি আমি কারোর সঙ্গে কথা বলিনি তো কথা না বলে নিজের মতো নিজে ভ্লগ মানে ভিডিও দিচ্ছিলাম খুব ভালো মানে মানে আমার ভিডিওগুলো হচ্ছিল মানে কোনো টাইপের কোনো কাউকে চিত্রবতী কাকিমার লাইভে তোমাকে জিজ্ঞাসা করলো মতো দিলে না আমি বেরিয়ে গেছিলাম গো কাকিমার লাইভে জাস্ট একটা দুটো কমেন্ট করে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম বোন ওই জন্য হয়তো দেখতে পাইনি নূপুর বিশ্বের প্রীতম আগে ব্লক করেছে তারপর প্রীতমকে ব্লক করে আমার নূপুর দেখো আমি একটা কথা বলি আজকে ধরো আমি তোমাকে ফোন করলাম নাকি সরে যাচ্ছে প্রীতমের কাছ থেকে আমি বলতে পারবো না গো সুস্মিতা বুনিয়া দিশানি অনেক রাতে প্রীতমকে ব্লক করেছে দেখো আমি একটা কথা বলি এই যে প্রীতমকে তো ব্লক করেছে ঠিক আছে এই কথাটা তো আজকে আমাকে সারাদিনে বলতে পারতো যে জয়শ্রী দি আমিও কিন্তু ওকে ব্লক করে দিয়েছি আমি কি জানি যে প্রীতম ওকে ব্লক করেছে দুষ্টু মিষ্টি নিজের দিশা নিয়ে তো কালকে ব্লক করেছে প্রীতম তো হ্যাঁ আমি জানি আমি সেটা বলছি না এবার আমাকে আমাকে একটা কথা শোনো আমি যখন মানে কারোর ভিডিও দেখে ভিডিও করতাম না মানে সরি 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 মানে সবার ভিডিও দেখে ভিডিও করতাম কারোর সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট রাখতাম না তখন আমার ভিডিওটা হতো একেবারে নিরপেক্ষ কারণ আমি যে ভিডিওতে যা দেখতাম তার অনুযায়ী ভিডিও করতাম কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগছে ধরো আমাকে দিশানি যেইভাবে বলছে আমি তার আমি কিন্তু কারোর পক্ষ না আমি দিশানি আজকে আমার সঙ্গে কথা বলছে বলে আমি দিশানির পক্ষ হয়ে কথা বলছি সেটাও না আমি কিন্তু বারবার ওকে বলেছি নিজের মতো থাক আমি বারবার প্রীতমকেও বলছি নিজের মতো থাক সেটা নয় কিন্তু কোথাও না কোথাও থেকে আমি যেহেতু দিশানির মনের কথাগুলো প্রীতমের কাছে প্রেজেন্ট করছি ওর হয়ে তোমার সঙ্গে কথা বলার পর ব্লক না 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 দুষ্টু মিষ্টি নিশাদ আমার সঙ্গে কথা বলার পর ব্লক করেনি ও কালকেই ব্লক করেছে যেটা প্রীতমের ভিডিও থেকে শুনলে যে কালকেই ব্লক করেছে কিন্তু গৌরী ক্রিয়েশন ব্লক দিশানির অপারেশন হয়েছে ওর ইয়ে হয়েছে টিউমার হয়েছে তো এই যে প্রীতম ঠিকঠাক করে জানেই না যে দিশানির কী রোগ হয়েছে বা প্রীতম যে ওখানে যাবে ওখানে দিশানির মা রয়েছে তো এই সব কারণের জন্য আজকে প্রীতম যেতে পারেনি যেটা প্রীতমের থেকে শুনলাম তারপরেও একটা কথা হচ্ছে দুজনেই দুজনকে ব্লক করেছে কিন্তু আমি জানি যে প্রীতম ওকে ব্লক করেছে দেখো এই দিক থেকে ব্যাপারটা কি হয় জানো তো কিছুদিন মানে এই যে ধরো আমি জানি যে শুধু প্রীতম ব্লক করে রেখেছে এবার প্রীতমের কাছ থেকে যখন তোমরা শুনতে পারলে যে দিশানিও প্রীতমকে ব্লক করেছে তখন আমাকে তোমরা খিস্তি করবে কি করবে না বলো অবশ্যই আমাকে তোমরা খিস্তি করবে যে তুমি না জেনে শুনে কেন কথা বলো তুমি একতরফা শুনে এমনিতেই আমি সারা দিন ধরে আজকে শুনছি দিশানির হয়ে তুমি কথা বলছো দিশানির হয়ে কথা বলছো পক্ষপাতিত্ব করছো যেখানে কিন্তু আমি পক্ষপাতিত্ব করছি না দিশানিকে আমি এমন অব্দি বলেছি যে দিশানি দেখ তোর যদি মান মর্যাদা থাকে তুই সরে আয় কেন বলতো এইভাবে তো একটা সম্পর্ক টেকে না নিজেকে সময় দে আমি বারবার প্রীতমকেও বলেছি ভাই ভাই সরে সরে যা যা নিজের মতো থাক নিজেকে টাইম দে তারপরে তোরা ভেবে দেখিস কি করবি তো আমি প্রীতমকে সন্ধেবেলা ফোনও করেছিলাম যে জানবো যে কেন দিতে পারেনি ওটা আমাকে দুজন দুজনকে ব্লক করেছে হ্যাঁ ওরা দুজন দুজনকেই ব্লক করেছে কিন্তু সেটা আমি জানতাম না বিশ্বাস করে এই মাত্র আমি ওই জন্য এখন করলাম যে তুই আমাকে কেন বলিস নি যে তুইও ব্লক করেছিস তুইও ওর থেকে দূরে সরে যেতে চাস এটা তো আমার জানা ছিল না যে ও ডিস্টেন্স মেনটেন করতে চায় আমাকে তো দিশানি বলে যাচ্ছে আমার কষ্ট হচ্ছে ওর জন্য আমি ওকে ভালোবাসি আমি ওকে দিশানি সরে যাচ্ছে হ্যাঁ ও যে সরে যেতে চাইছে এই কথাটা তো আমাকে বলবে যে জয়শ্রিদি আমি চাই সরে যেতে কিন্তু ও আমাকে বারবার বলছে আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি প্রীতমের ভিডিও থেকে জানতে পারছি যে প্রীতমকেও ইগনোর করছে এবার বলো এই সবের মাঝখানে কে গালাগালটা খাবে আমি কারণ সবাই বলবে পেটে টিউমার হয়েছে গো অ্যাঞ্জেল সোনালি তো সবাই আমাকে একটা কথাই বলবে এই তুই ওর হয়ে ভিডিও করিস তুই ওকে সাপোর্ট করে ভিডিও করিস তুই দিশানির হয়ে কথা বলতে আসিস তুই এই করিস তুই না জেনে কথা বলিস এই কথাগুলো আমাকে শুনতেই হবে বিশ্বাস করো আমি বলছি আমি এই যে আজকে যতক্ষণ কথা হয়ে গেছে হয়ে গেছে আজকের পর থেকে আমিও যে ওদেরকে ব্লক করছি আমিও আর কারোর সঙ্গে পার্সোনালি কোনো কথা বলবো না আমি তোমাদেরকে যতটুকু ভিডিও দেব দুজনেই কষ্ট পাচ্ছে পাচ্ছে তো কিন্তু দেখো ও প্রীতম নিজের কষ্ট পাওয়ার কারণটা ওপেনলি বলছে ওপেনলি বলছে দিশানি সেটা বলছে না কেন আমাকে একটা আমার একটাই প্রশ্ন ওর কাছে তুই ক্লিয়ারলি কেন বলছিস না যেটা তো দিশান প্রীতম ক্লিয়ারলি বলছে যে দেখ ভাই আমার এই প্রবলেম সেই জায়গা থেকে দিশানি ক্লিয়ার করছে না দিশানি হয়তো আমাকে পার্সোনালি বলল আমি এটা তোমাদের সামনে তুলে ধরলাম সেখানে সবাই বলছে যে সবাই সবাই বলছে যে সবাই বলছে না বলবেও যে আমি হয়তো ওর হয়ে ভিডিও করছি বিশ্বাস করো আমি কারোর হয়ে ভিডিও করতে চাই না আমি ভিডিও দেখবো ভিডিও টু ভিডিও কন্টেন্ট করব আমার কারোর সঙ্গে পার্সোনালি কোনো রকম না হোয়াটসঅ্যাপ না ফোনে কথা বলে আমি কারোর ব্যাপারে কোনো মন্তব্য করব কার কাকে ব্লক করবে কে কাকে খুলে রাখবে আমি যা ভিডিওতে দেখবে এখন যেরকম আমি প্রীতমের ভিডিও দেখে ভিডিও করতে এসেছি আমি সেরকমভাবে দুজনের ভিডিও দেখে ভিডিও করতে আসব কারণ যখন আমাকে বলছো যে ও কেন মারার প্ল্যান করেছিল এটার কোনো উত্তর নেই সেটার উত্তর আমিও দিতে পারবো না এই ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা হয়নি আচ্ছা তারপরে রইল তুই ওকে ব্লক করেছিস সেটাও তুই আমাকে জানাসনি তুই সরে আসছিস ওর জীবন থেকে কেন সরে আসছিস তুই ওর সঙ্গে সবকিছু ক্লিয়ার না করে সরে আসছিস আমি এক ধরনের ওর থেকে জানতে পারছি এক ধরনের আমি ভিডিও দেখে জানতে পারছি এর থেকে ভালো না আমি দুজনের ভিডিও দেখে ভিডিও করি ওপেন ও আমি আমার এই আমার এগুলো পছন্দ হচ্ছে না তুমি দেখো আমি নেই আমি নেই আমি নেই ফাও ফটকা আমি মানে ওর সঙ্গে কথা বলার জন্য বা ওদের হয়তো ওদের মানে বিহাফ আমি তোমাদেরকে কোনো ইনফরমেশন দিলাম বা আমি তোমাদের সঙ্গে কথা বললাম কি হলো দাঁড়াও আমি একটু কথা বলে নি আমি এক্ষুনি অফ করে দেবো তুমি ওই ঘরে কি দেখো যাও ওই ঘরে নিয়ে যাও ওই ঘরে কি দেখো তো আমি চাই না যে এর মধ্যে থেকে পরে আমার কোনো প্রবলেম হোক আমি ফাউ ফটকা লোকের কাছে খিস্তা খিস্তি খাই ঠিক আছে আমার কাছে যেরকম আমার ভাই ভালো সেরকম আমার কাছে দিশানি ভালো আমি একজনকে পছন্দ করি না তার যথেষ্ট কারণ আছে তোমরা জানো যে সে আজকে এই কথা বলে তো একটু পরেই পাল্টি খায় দুদিন আগে বললো এই এই করে সব কিছু করে সবকিছু দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে এখন দুদিন পরে আবার বাড়িতে ফিরে এসছে দিশানির হয়েছে টিউমার হয়েছে আজকে অপারেশন হয়েছে দিশানি ভালো আছে সঞ্চারী তুমি আমাকে ইয়ে ওটাকে বলো ইনস্টাগ্রামে জয়শ্রী বিশ্বাস জিরো জিরো ডাবল জিরো ডাবল ওয়ান জয়শ্রী বিশ্বাস জিরো জিরো ওয়ান ওয়ানে আমাকে মেসেজ করো ওখানে আমি নাম্বার দিয়ে দেবো তো আমাকে বিশ্বাস করো আমি ক্ষমা চাইছি আমি যদি কারোর যদি মনে হয় যে আমি দিশানির মানে বলা কথাগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করে ভুল করেছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর কারোর থেকে কোনো কথা বাই ফোন শুনবো না আর বাই ফোন শুনে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব না হ্যাঁ যখন আমি ভিডিও দেখবো আমি ভিডিও টু ভিডিও করব ভিডিও থেকে যেটুকু শুনবো তার মানে তার পরিপ্রেক্ষিতে আমি কথা বলবো এতদিন আমি যেটা করতাম কারোর সঙ্গে আমি কথা বলবো না প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে আর এর ফলে না আমি আবার গালাগালি খাওয়া শুরু করব। আমার কোনো ইচ্ছা নেই আমি আমি কিচ্ছু পারবো না আমি না কারোর মধ্যে ঠিক করতে পারবো আর আর যেখানে কবিতা কাকিমাও বারবার করে লাইভে এসে বলছে যে আমি চাই না দুজনের কারোকেই এখন আমি চাই আমার ছেলে একার মতন থাক সেই জায়গায় আমিও বলবো যেখানে প্রীতমও বলছে যে আমি আর নিতে পাচ্ছি না আমাকে আমার মতো থাকতে দাও সেখানে আমি পারবো না কারোর সঙ্গে কারোর যোগাযোগ করিয়ে দিতে কারোর সঙ্গে কারো আর এটা তো বলতেই পারবো না যে ভাই তুই কেন এরকম করছিস প্রীতম তো সব বলেই দিল যে ওকেও নাকি ও ইগনোর করছে এই কথাটা আমার জানা ছিল না না গো আমি বাবু ইটিং শো উইথ ব্লগ আমি পারবো না বিশ্বাস করো আমি পারবো না ওদের দুজনকে এক করতে আর আমি চাইও না ওরা দুজন এক হোক আমি চাই ওরা দুজন সময় নিক শুধু ওরা দুজন না ওরা তিনজন সময় নিক আর আমি তো প্রীতমকে বলতেই পারবো না প্রীতমের অবস্থাটা আমি শুধু দেখছি যে একটা ছেলে কতটা মেন্টাল প্রেশারে থাকলে তার চোখ মুখের এই অবস্থা হয়ে যায় দেখো সব স্বপ্নাদের তোমাকে আমি বলছি তুমি হয়তো প্রীতমের এই মুহূর্তের ভিডিওটা দেখো নি এই মুহূর্তের ভিডিওটা প্রীতমের দেখো প্রীতম বলছে যদি ও যাওয়ার আগে কোনো রকমভাবে প্রীতমের সঙ্গে কন্ট্যাক্ট করেনি এটা কিন্তু আমি জানি না আমাকে ও বলেছে যে প্রীতম একবারও আসলো না কিন্তু ও যে আসার আগে প্রীতমকে জানাই নি সেটাও আমি জানি না আচ্ছা তারপরে রইলো দিশানির সঙ্গে ওর মা রয়েছে যেটা যাকে প্রীতম পছন্দ করে না এবার যখন প্রীতম তাকে পছন্দ করে না সেখানে প্রীতম ওর মা থাকাকালীন হসপিটালে যেতে চাইছে না তো এবার তোমরা বোঝো যে কেন প্রীতম যাচ্ছে না হ্যাঁ অপারেশনের পরে ও আমাকে ও আমাকে ওই বিকালবেলা নাগাদ করে আমাকে মেসেজ করেছিল তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম কি রে তোর অপারেশান হয়ে গেছে ও তখন আমাকে বলেছিল যে হ্যাঁ হয়ে গেছে আজ ঝাড়গ্রাম থেকে ফার্স্ট টাইম তোমার ব্লগ থ্যাংক ইউ চুম্প শিলিগুড়ি কি হয়েছে বলতে কি বলতো কিছুই হয়নি কিন্তু ধরো আমি কারোর সঙ্গে ফোনে কথা বললাম তো তার দিকটা আমি ভালো করে বুঝতে পারবো যথারীতি আমি যদি প্রীতমের সঙ্গে কথা বলি আমি প্রীতমের দিকটা ভালো করে বুঝতে পারবো আমি যদি দিশানির সঙ্গে কথা বলি দিশানির দিকটা ভালো করে বুঝতে পারবো এবার ধরো দিশানি যেই কথাগুলো প্রীতমকে বলছে না সেই কথাগুলো ধরো আমাকে বলছে আমি হয়তো ওর হয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করছি কিন্তু এরপরে যখন আমি প্রীতমের কাছ থেকে শুনছি যে ইগনোরটা দিশানির দিক থেকেও প্রীতমকে করা হচ্ছে তখন তো এবার আমি বাস খাওয়ার জন্য রেডি হচ্ছি কারণ তোমরা যখন প্রীতমের মুখে শুনবে যে দিশানি ওকে ব্লক করে দিয়েছে দিশানি ওর সঙ্গে কোনো যোগাযোগ করছে না তখন মানে আমি তৈরি যে তুমি না জেনে বেশি মাঝখান দিয়ে কথা বলো তুমি ওর হয়ে কথা বলো এমনিতেই তো আমি সকাল থেকে খাচ্ছি বেশ ভালো পরিমাণেই খাচ্ছি যেহেতু আমি দিশানির কথাগুলো বলেছি সেহেতু আমি দিশানিকে সাপোর্ট করছি এরকম একটা ব্যাপার চলছে তো সেই জায়গা থেকে আমি চাই না ভেতরকার কোনো কথা কারোর সঙ্গে কথা বলে তোমাদেরকে কোনো কারোর হয়ে কোনো ইনফরমেশান দিই আমার ভুল হয়েছে কথা বলা যদি ওদের মিটমাট করার হয় ওরা দুজন ভবিষ্যতে যদি মিটমাট নিজেরাই করে নিতে পারবে তো ভিডিও দেখব ভিডিওতে যদি দেখি দুজনে একসঙ্গে দুজনকে কংগ্রাচুলেশান করবো ভিডিওতে দেখি যদি দুজনে আলাদা তো ভিডিও মারফত দেখে যেটুখানি বক্তব্য রাখার রাখবো বিশ্বাস করো আমি আর কারোর সঙ্গে কোনো রকম ফোনে কন্টাক্ট করবো না কারোর সঙ্গে কোনো ফোনে কনট্যাক্ট করবো না আত খাপচারা কথা শুনে কারোর সঙ্গে কথা বলা উচিত না কারণ দেখেছি আমি মানুষের টেন্ডেন্সি হচ্ছে নিজেরটা বলবো না আমি অন্যেরটা বলবো আরে বাবা আমি বলবো যখন দুজনে একটাই বলবো না তাহলে তো যাকে আমি বলছি তার সুবিধা হবে আমি প্রীতমের মানে জাস্ট ভিডিওটা দেখে আমি তো মানে অবাক হয়ে গেলাম যে এই কথাগুলো তো আমি জানতাম না যে তোকে ব্লক করে দিয়েছে ওকে ব্লক করে দিয়েছে বা ওর সঙ্গে কোনো কথা মানে ডিস্টেন্স মেনটেন করতে চাইছে ওকে কোনো কিছু জানায়নি এরপরে তুমি বলো আজকে আমার তো খারাপ লাগবে আমার জায়গায় তোমরা হলে তোমরাও খারাপ লাগতো তোমাদের যে এই আমি ওর বিহাফ হয়ে কিছু কথা আমি আজকে ভিডিওতে বললাম বা বা লাইভে বললাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন প্রীতম বলছে না ও আমাকে ব্লক করে দিয়েছে ও আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না এইদিকে ও কষ্ট পাচ্ছে রীতিমতো আমাকে ফোন করে মেসেজ করে দিদি ও আসলো না আর এই দিক থেকে এখন প্রীতমের ভিডিও দেখে জানতে পারছি ও ওকে রীতিমতো ব্লক করে দিয়েছে রীতিমতো ওকে ইগনোর করছে এবার বলো তাহলে দোষটা আমার কোথায় দুই দি দুই দিকে দু রকমের কাজ হচ্ছে আমি নেই আমাকে ক্ষমা করে দিও সকালবেলা আমি যা লাইভে বলেছি যা কিছু করেছি কোনোটাই ভুল না কোনোটাই ইয়ে না আমি নিরপেক্ষভাবেই করেছি কিন্তু তারপরেও অনেকের মনে হয়েছে আমি দিশানির হয়ে কথা বলছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কিন্তু কারোর হয়ে কথা বলিনি আমি এখন থেকে আমার যতটুকু ভিডিও দেখে ভিডিও করার আমি ভিডিও টু ভিডিও করব আশা করি তোমরা ভালোবাসা দেবে যদি ভালোবাসা না দাও তাহলে কি বলবো বলবো যে ভিডিও টু ভিডিও করবো সেই দেখেই ভালোবাসা দিও ভালোবেসে পাশে থেকে কিন্তু আমি কারোর সঙ্গে কারো সম্পর্ক তো ঠিক করাতে পারবোই না অত ক্ষমতা তো আমার নেই যে আমি কারোর সঙ্গে কারোর সম্পর্ক ঠিক করাবো কারণ একটা সম্পর্ক সম্পূর্ণ তাদের উপরেই নির্ভর করে আর তারপরে রইল যে ওদের সঙ্গে পার্সোনালি কথা বলে ওদের বিহাভ কোনো কথা তোমাদের সঙ্গে শেয়ার করা সেটাও করতে পারবো না তো চলো এই টপিকটা বাদ দিয়ে তোমাদের সঙ্গে কিছুক্ষণ আর একটুখানি কথা বলে তারপরে লাইভটা শেষ করব তো বলো কে কেমন আছো সবার কিছু বলার থাকলে তোমরা অবশ্যই বলো এবার আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ি তোমাদের সাথে একটু আড্ডা মেরে তারপরে লাইভটা শেষ করব। কোন কমেন্ট আসছে না কমেন্ট কি আটকে গেল যাচ্ছি জানো তো দুটানায় এই যে এতদিন কারোর সঙ্গে কথা বলতাম না কোনো দুটানা ছিল না টুক করে ভিডিও দেখে ভিডিওর পরিপ্রেক্ষিতে একটা কন্ট্রোভার্সি ভিডিও নামিয়ে দিলাম কিন্তু এই যে কারোর সঙ্গে কথা বলে তার মনের কথা শুনে ভীষণ চাপ কারণ সে তার মনের কথাটা বলছে আরেকজনের মনের কথাটা আবার আলাদা কিন্তু আমি এটুকু বলবো আমি সকালের ভিডিওতেও যেটুকু বলেছি আমি কাউকে কোনো সাপোর্ট করে ভিডিও করিনি আমি দিশানীকে ফোনেও বলেছি নিজের মতন নিজে থাক আত্মসম্মান নিয়ে বাঁচ এবং আমি প্রীতমের অবস্থা দেখে প্রীতমকেও বলবো নিজের মতো আত্মসম্মান নিয়ে বাঁচ ভবিষ্যৎ ভবিষ্যৎ কথা বলবে ভবিষ্যতে যা হবার ভগবান যেটা লিখে রেখেছে সেটাই হবে আর আরেকজন মায়ের মেয়ে তো মা বাবার মেয়ে তো মা বাবার কোলে ফিরে গেছে এই তো আশিটা বিরাশিটা কতগুলো নাকি সিগনেচার করে সব করে মেয়েকে একেবারে মানে জম্মের মতন তাড়িয়েছিল আবার মেয়ে দেখি কোলে মায়ের মা বাবার মেয়ে মা বাবার কোলে ফিরে এসছে যা খুব ভালো লাগলো যে অন্তত মা বাবার মেয়ে মা বাবার কোলে ফিরে গেছে অন্তত কাউকে আর ফাঁসাতে পারবে না যে আমার মেয়েকে এইখানে পাচার করে দিয়েছে আমার মেয়েকে আমাদের খিলাপ ভরকে দিয়েছে তো কেউ তো কমেন্ট করছো না জানি না কমেন্ট করছো কি না বা কমেন্ট আসছে না না কি কি ব্যাপার কি বৃত্তান্ত তো সবাই একটা করে লাইক করে দিও বেশিক্ষণ থাকবো না আমিও অফ হয়ে যাব কারণ এত রাতে হুট করে আসলাম আমার না মানে ওই মানে কী বলতো ব্যাপারটা আমি ধরো এখন যদি তোমাদের সঙ্গে ব্যাপারটা ক্লিয়ার না করতাম না মনে হতো কালকে কখন সকাল হবে কখন তোমাদের সঙ্গে কথাগুলো বলবো কোনো মনে হয় প্রবলেম হচ্ছে জানো তো ওয়াইটির একটা কমেন্টও শো করছে না একটা কমেন্ট শো করছে না আজকে নেটওয়ার্কেও প্রবলেম হচ্ছে ভিডিও আপলোডেও শুনছিলাম প্রবলেম হচ্ছিলো যদিও বা আমারটা হয়নি কিন্তু সবারটা হচ্ছিল সব কমেন্টটাই উড়ে গেল গো তো ঠিক আছে চলো অনেকেই আছো যদি কমেন্ট পড়তে পারতাম যদি কমেন্ট এখানে শো করতো কমেন্ট পড়ে তোমাদের সঙ্গে একটু আড্ডা মারতাম কিন্তু দেখো কমেন্টটাই শো করছে না কি করে তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলো একটা কমেন্টও আসছে না কমেন্ট আসছে না গো কমেন্ট আসছে না আমার নামটা বলো এবার আসছে আমার নামটা বলো প্রিয়াঙ্কা লাইফস্টাইল ওনাদের তোমার মেয়েরা কেমন আছে মেয়েরা ভালো আছে গো আচ্ছা প্রতিভা ব্লগ হ্যাঁ প্রথম বলছে দিশানি সংসার ভেঙেছে কেন হ্যাঁ আচ্ছা দি কালকে বৃতমে লাইভে এসে এরকম করার জন্যই ব্লক করে দিল কিন্তু সেটা তো আমাকে বলবে বলো অনু আমাকে তো ও বলবে যে দিদি আমিও ওকে ব্লক করে দিয়েছি কিন্তু আমাকে ও তো এটা জানায়নি কি হলো দিশানি দি দিশানির একটা অপারেশন হয়েছে ও এখন ভালো আছে এদের সমস্যা কি চলতেই থাকবে থামছেই না সুপর্ণ জানি না গো সমস্যা তো চলেই যাচ্ছে ওদের সমস্যাটা থামারও নয় যতক্ষণ না নিজেরা নিজেদের মতন লিড করবে ততক্ষণে সমস্যা চলবে তনয়া হচ্ছে কি হয়েছে দিদি কিছু না এই যে যা ওদের প্রবলেম চলছে সেই প্রবলেম নিয়েই চলছে সকুল খান ওকে আচ্ছা দেখি নিশোপ্রাম ভাগে যে আজ ভিডিওটা দিল তাই জানতে পারলাম ওই মেয়েটা রক্তের ঝুলি তাই গীতার চেয়ে কথা দিয়েছিল তার মানে মেয়েটা অনেক কিছু করেছে এতদিন নকল কে অব্দি গল দিয়েছিল কি বলো তো নিশা তুমি যার কথা বলছো না তার সঙ্গে প্রচন্ড গলায় গলায় ছিল তো একেবারে বাড়িতে যাওয়া খাওয়া নাওয়া থাকা সবকিছুই ছিল তো যা যা হয়েছে না ভেতরে ভেতরে অনেক বড় প্ল্যানিং হয়েছে ঠিক আছে অনেক মানে একেবারে সে মানে নিজের ফ্যামিলির থেকেও যেন রক্তের সম্পর্ক থেকেও অনেক বেশি বড় সম্পর্ক ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি কাউকে দোষারোপ করতে পারবে না একদম সমানে সমানে তো সেই জন্যই বলছি তুমি বলতে পারো না যে ওকে ওর থেকে ও ভালো ওর থেকে ও ভালো ঠিক আছে যা হয়েছে সবার ইয়েতেই হয়েছে দিদি আমার নামটা নেও সুহিনা হরিয়ানা টক নিউজ মোটি বুঝে মোটি দিক হে হ্যাঁ মোটি দিক রাইও তুমি পাগল প্রিয়াঙ্কা লাইফস্টাইল তোমার সাথে আমি কথা বলতে চাই দিদি তোমার নাম্বারটা দাও কোনো এভাবে তো এখানে নাম্বার দেওয়া যাবে না তুমি আমাকে আমার ইনস্টাগ্রাম আইডি জয়শ্রী বিশ্বাস ডবল জিরো ডবল ওয়ানে মেসেজ করো আমি দিয়ে দেবো কেমন আছো বোন ভালো আছে গো মুকেশ বর্মা তাতান বিতান আচ্ছা মুকেশ বর্মা কিছুই লেখে নিই স্যার রাম রাম দিদি রাম রাম ক্যাসেও বাচ্চি হু গুড নাইট জয়শ্রী ভালো থেকো একদম তুমিও ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আমিও এক্ষুনি চলে যাবো প্রিয় অধিকারী তোমাকে গালাগাল করেছে জানি তো আমি তো জানি আমি কিন্তু বিশ্বাস করো আমার রাগ এক জায়গাতেই যে ভাই ওরা ওরা ওদের মধ্যে অনেকে মানে অনেকে এরা মানে একটা গ্রুপ ছিল সেখানে যাওয়া খাওয়া নাওয়া থাকা এ ওকে গিফট দেওয়া ও ওকে গিফট দেওয়া ওর সঙ্গে ওর ভালো পীড়িত ওর সঙ্গে মানে পেটের দিদি বোনের থেকেও বেশি ভালো সম্পর্ক ছিল কিন্তু আমি কিন্তু সেই জায়গায় কোনোদিনও বলতে পারবে না যে আমি ওদের মাঝখানে ঢুকেছি থেকেছি কথা বলেছি কনফারেন্সে ছিলাম কিচ্ছু ছিলাম না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে নিয়ে পরনিন্দা হয়েছে আমার রাগ এখানেই যে আমি তো তোদের মাঝখানে ছিলাম না তাহলে আমি এলাম কোথা থেকে প্লিজ নাম্বার প্লিজ জলটা ফেলে জল ভরে আনবে সিদ্ধার্থ হ্যালো আমি কিন্তু বলে দিলাম যেটা সেটা যেন হয় ইশফাক রহমান ইসফাক ভালো বলিনি দি কাউকে বলছি শুধু হ্যাঁ রিলেশন রিলেশনশিপটা ভাঙেনি আরও হ্যাঁ আছে তো আছে আছে ইচ্ছে তুমি ভালো থেকো থ্যাংক ইউ তোমরাও ভালো থেকো সুস্থ থেকো বিধান তোমার মেয়ে কেমন আছে ভালো আছে গো দিদি তোমার মেয়ে কেমন আছে দিদি ভাই ভালো আছে গো প্রিয় অধিকারী ওটাই তো কথা আর গালাগাল কেন দিল তোমায় বাজে বাজে গাল করেছে কি বলবো বলো না সাথে থেকে না পাঁচা থেকেও টানাটানি ও মানে এতটাই সহজ যে আমাকে বললেই আমি একেবারে ওর দলে ফিরে যাব তোমার মা মনে আছে ভালো আছে গো সঞ্চারী গো ইনস্টাতে হাই পাঠিয়েছে প্লিজ নাম্বারটা দিয়ে একদম আমি লাইভটা শেষে গিয়ে আমি তোমাকে কন্টাক্ট করে নেবো তার আগে সবাই একটু টুকটুক করে লাইকটা দিয়ে দাও রঞ্জনী চক্রবর্তী হলো কাকে নিয়ে রাগ দিদি কাউকে নিয়ে রাগ না গো মানে কি বলবো যে মা আজকাল না কারোর ভালো মুশকিল বুঝেছো তো তারপরে ধরো দুটো মানুষের ভালোবাসার মানুষের মধ্যে এ কিছুটা বলবে ও কিছুটা বলবে তো কার কথা কি শুনবো কাকে নিয়ে কি ভিডিও করব তারপরে আমি খারাপ হয়ে যাব। দিদি তোমার মেয়েকে দেখাও আমার ছোট মেয়ে ওই ঘরে চলে গেছে আর বড়টা এই যে এইখানে আছে এই যে রসনি রশ্মি সাবনাম হাই দি হ্যালো রশ্মি আপনার কেমন আছো ভালো আছে লেভেলে তুমি নাম্বার দাও দিদি ইনস্টাগ্রামে যাচ্ছি গো দিচ্ছি কী হয়েছে সব কিছু বলো না সেরকম কিছুই না আমি তো সকালের লাইভে মোটামুটি যা ক্লিয়ার করার করেছি এখন এটাই বললাম কারোর কোনো পার্সোনাল কারোর সঙ্গে কথা বলে কোনো ভিডিও হবে না যা আমি ভিডিও আগে করতাম লোকের ভিডিও দেখে ভিডিও ততটুকুই ব্যাস দিশা নেম কারোর হতে পারবে না না নিজের মা বাবার হতে পারে যে এবার সেটা যা কি বলো তো ওর মা বাবা জানে আর প্রীতম জানে আমার ওটা দেখেও লাভ নেই বুঝেছ আমি অতটা ডেপলি যাইও না তন্ময় পাল গলায় পাড়া দাও কেন গো প্রিয় ওর সাথে কোনো যোগাযোগ রাখবে না আমি কারোর সাথেই কোনো যোগাযোগ রাখবো না বিশ্বাস করো তার মানে আসলেন আকাশ হাই হ্যালো রশ্মি শবনম সেই দিন আমার লাইব্রেরি রিপ্লাই দাওনি নি দিই নি সরি গো তাহলে ইয়ে স্কিপ হয়ে গেছিলো রামচন্দ্র এসব এই রাত্রেবেলা কি আসে না প্লিজ আমি বলি তোমাকে খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ সেটাই হম মোবাইল রেকর্ডিংটা কেন করলো কি বলো তো রেকর্ডিং না অনেকের কল রেকর্ড অটো কল করা থাকে আমারটাও যেমন অটো কল করা সুতরাং ওটা আলাদা করে করতে হয় না গো যেই ফোন করুক কল রেকর্ড হয় দা লাইভে এলো হ্যাঁ এই তো যাবো এখন প্রীতমের লাইভে যাব তুই কোথায় থাকো তুমি আমি হেন্দ মোটর থাকি দিয়েছি তোমার ভালো তাই এত দিন পর কেন দি ভাই না আমাকে কেউ উস্কাতে পারবে না বিশ্বাস করে আমাকে কেউ উস্কাতে পারবে না আমি যতক্ষণ নিজের কানে শুনবো ততক্ষণ আমি উস্কাই না ঠিক আছে এই যে আজকে আমি যার কথা সকালবেলা লাইভ এসে বলেছিলাম কেন বলেছিলাম সে আমার কাছে স্বীকার করেছে তার সঙ্গে কার কার সঙ্গে সম্পর্ক আছে অবধি আছে সে নিজে আমাকে এমন কয়েকটা কথা বলেছে যার জন্য আমি তার এগেন্স্টে কথা বলেছি আমি কিন্তু দিশানি উস্কানোতে উস্কাইনি আমি কিন্তু কারো উস্কানিতে উস্কাই না কেউ আমাকে উস্কাতে পারবে না যতক্ষণ এই নিজের কানে দেখি নিজের চোখ দুটো দিয়ে সরি কান দিয়ে শুনি চোখ দিয়ে দেখি ততক্ষণ আমি উস্কাই না গো তোমার ওপিনিয়ন খুব ভালো রশনি তার নাম থ্যাংক ইউ ঘটনাটা কী হয়েছে একটু বলবে অনেক বড় ঘটনা গো দিদি তোমার বাড়ি হিন্দ মাটার হ্যাঁ গো সুমু সিম্পল লাইফস্টাইল তোমার মা কেমন আছে ভালো আছে আচ্ছা আমি রিক্সাতে থাকে সঞ্চারি গো ও মা তাই নাকি রিক্সাতে আমার মামা বাড়ি গো রাখো চোখ তো চলো অনেক রাত হয়েছে মেয়েরাও এখন ঘুমাবে বসে রয়েছে ঘুমানোর জন্য আমাকে বলছিল এত রাতা লাইভ করতে হবে না আরেকজন তো রেগে ঠেকে পাশের ঘরে চলে গেছে তো মাঝে মধ্যে সময় পেলেই অবশ্যই আসব তোমাদের সঙ্গে গল্প করার জন্য আর এছাড়া যদি আমার এরকম আর্জেন্ট কোনো কথা বলার থাকে লাইভে এসে জানাবো তো চলো প্রীতম লাইভে এসছে আমিও যাই তোমরাও যাও দেখো দেখো তোমাকে তো বাজে গিয়েছি কেন দিলো ও কি তোমায় পার্সোনাল ভাবে চেনে আমি কোনোদিনও দেখো পার্সোনাল ভাবে চেনা মানে কি পার্সোনাল ভাবে চেনা ওয়াইটি থেকে আদারওয়াইজ না ও কি হয়েছে গো ঘর একটু তো আর ভিডিও দেখলাম এখন লাইভ হ্যাঁ চলো দেখি ও লাইভে কি করে লাইভে কি বলছে প্রীতমের লাইভে যাই জয়েন করি তো চলো তোমরাও টুকটু করে একটা করে লাইক করে দিয়ে তারপরে প্রীতমের লাইভে চলো আমিও যাচ্ছি ওখানেই দেখি ভাই কি লাইভ করছে ওর মনের কথাটাও একটু শুনি প্রিয়াঙ্কা হতে তোমার মা ভালো আছে প্রিয়াঙ্কা লাইফস্টাইল প্লিজ বলো কি বলবো গো নাম্বার আমি ইনস্টাগ্রামে দিয়ে দিচ্ছি চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে ভিডিওর সাথে অথবা লাইভে তো এখন প্রীতমের ভিডিও মানে লাইভ দেখতে যাই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই লাভ ইউ অল বাই গুড নাইট করে দাও গুড নাইট গুড নাইট